রাস্তার বেহাল দশা, পথে নেই আলো, বারবার প্রশাসনকে বলেও মিলছে না কোনো সুরাহা, এমনই চিত্র ধরা পড়েছে বারাসাতের খিলকাপুরে। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা, এমনকি বর্ষাকালে রাস্তায় জল জমে থাকে, কর্দমাক্ত রাস্তায় চলতে প্রচুর অসুবিধা হয়। বারাসাতের পশ্চিম খিলকাপুরের বাসিন্দারা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি কোনো সুরাহা। আমরা দাঁড়িয়ে রয়েছি পশ্চিম গ্রাম খিলকাপুর পঞ্চায়েত সংলগ্ন একটি এলাকায়, যেখানকার স্থানীয় বাসিন্দাদের বারংবারের অভিযোগ, তাদের নিত্যদিনে চলার পথের রাস্তা এখনও অবধি নির্মাণ করে দেওয়া হচ্ছে না। বারংবার প্রশাসনকে জানানো সত্ত্বেও মিলছে না কোনো সুরাহ। তবে রাস্তার বেহাল দশা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। সেদিকে জনজীবন যাতে সচল থাকে এই সরকারের কোনো নজর নেই, কারণ নজর থাকার কথাও নয়, কারণ এই সরকার গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে নষ্ট করেছে, এবং মানে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে পুরো শেষ করে দিয়েছে। সারদা থেকে শুরু করে, নারদা থেকে শুরু করে, এবং জব কার্ড কেলেঙ্কারি থেকে শুরু করে, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে, টেট কেলেঙ্কারি থেকে শুরু করে, কয়লা পাচার, বালি পাচার, আপনারা দেখেছেন। আর কত অভিযোগ করব, মানে মানুষ পরিবর্তন চাইছে, মানুষ আবার মানে নতুন করে বাঁচতে চাইছে এই সরকারের মানে বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে। রাজ্য সরকারের কাছে টাকা নাই বা আসে, বিভিন্ন রকমের যে মহোৎসবে সেখানে কোটি 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 টাকা খরচা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রকমের এন্টারটেনের জন্য বিভিন্ন রকমের টাকা খরচা হচ্ছে, আর সাধারণ মানুষের রাস্তাঘাট উন্নয়নের ক্ষেত্রে এসে কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র টাকা দিচ্ছে না, এগুলো হচ্ছে কি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। অনুগ্রহ, আপনি যে কথাটা বললেন অত্যন্ত বাস্তবসম্মত, সন্ধ্যার পরে ওই রাস্তা দিয়ে চলাফেরা করা, আমি নিজেই বলি আমাদেরই ভয় লাগে, সেখানে রাস্তার কোনো আলোর বন্দোবস্ত নেই, পাকা যে রাস্তা সেই রাস্তার কোনো রকমের চিন্তা চেতনা নেই। তবে বিরোধীদের দাবি উড়িয়ে এই রাস্তা দ্রুত সংস্কার হবে বলে জানিয়েছে তৃণমূল। মাননীয় মুখ্যমন্ত্রীর যে 12,000 কিলোমিটার রাস্তা হওয়ার কথা রয়েছে, তার মধ্যে আমাদের ওই রাস্তাটা আছে, আমাদের এই রাস্তাটা উদ্বোধন করে গেছে আমাদের খাদ্যমন্ত্রী রতীন ঘোষ মহাশয়। এই রাস্তাটা কিছুটা অংশ আমাদের হবে, সেটা আমাদের আমরা একটা ভাগ পেয়েছি মোটামুটি 1 নম্বর ব্লকে থেকে, যে আমাদের রাস্তাটা পাওয়ার জন্য 1200 কিলোমিটার মধ্যে, 12,000 কিলোমিটার মধ্যে। দিনের পর দিন এই রাস্তা দিয়ে চলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয় এলাকাবাসীর, তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। বেহাল রাস্তার অবস্থা, বর্ষাকালে কর্দমাক্ত এবং জলে পরিপূর্ণ থাকে এই অঞ্চল, আলো নেই এই অঞ্চলে, স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করা সত্ত্বেও মিলছে না কোনো সুরাহ। এখন দেখা যাক প্রশাসন কী ব্যবস্থা নেয়। বারাসাত থেকে সাম্য গোস্বামীর রিপোর্ট, সময় কলকাতা।